গত কয়েক সপ্তাহে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে অনেকটা ঝড় বয়ে গেছে। রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তানের বেশ কিছু বিরোধী দল। পাকিস্তানের 74 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদকাল পূর্ণ করতে পারেননি। এদের মধ্যে কেউ হয়েছেন বরখাস্ত, আবার কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর গদিতে বসেছেন 18 জন। ইমরান খানের আগে বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ, শওকত আজিজরা গদি হারিয়েছেন। এর মধ্যে কেয়ারটেকার সরকারও ছিলেন, কিন্তু কেউ 5 বছর টেকেনি। কাউকে সরতে হয়েছে আদালতের নির্দেশে, কেউ বা সরেছেন সেনাবাহিনীর চাপে। ইমরান খান হারলে তিনি বেনজির ভুট্টো, শওকত আজিজের দলে অন্তর্ভুক্ত হবেন। এদিকে আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানের পার্লামেন্টে শুরু হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পার্টির বেশ কয়েকজন সদস্য দল ত্যাগ করেছেন। এ কারণে অনাস্থা ভোটের ফল বিরোধী দলের পক্ষে আসার সম্ভাবনা বেড়ে গেছে। পাকিস্তানের সংসদে 342 আসনের মধ্যে 172 ভোট নিয়ে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে। ইমরান খানের জোটের প্রধান শরিক AQM গেল বুধবার বিরোধী জোটে যোগ দেওয়ার পরই বিরোধী দল সংসদে এই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কাগজে কলমে পার্লামেন্টে বিরোধী দলের আসন এখন 175 আর সরকারি দলের 164। অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি রোধে প্রতিশ্রুতি দিয়ে 2018 সালের জুলাইয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। তার সরকারের মেয়াদ রয়েছে 2023 সালের আগস্ট পর্যন্ত। এই অনাস্থা ভোট ইমরানের বিপক্ষে গেলেও পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে না। আগামী আগস্ট পর্যন্ত সরকার চালিয়ে নিয়ে জাতীয় পরিষদে আইন প্রণেতাদের ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পরিষদের সব দলই প্রার্থী দিতে পারবে। নতুন প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে যে কোনো সময় সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারবে। অপরদিকে ভোটে যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে পরিষদ ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপটে ইমরান খান ক্ষমতায় থাকছে কিনা তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।